সম্রাট শাহজাহান মুঘল সাম্রাজ্যের শাসক ছিলেন, যিনি 1628 খ্রিস্টাব্দ থেকে 1658 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারত উপমহাদেশ শাসন করেছেন। শাহজাহান নামটি এসেছে ফার্সি ভাষা থেকে, যার অর্থ পৃথিবীর রাজা। তিনি ছিলেন বাবর, হুমায়ুন, আকবর এবং জাহাঙ্গীরের পরে পঞ্চম মুঘল সম্রাট। তিনি সম্রাট জাহাঙ্গীর এবং তার হিন্দু রাজপুত স্ত্রী তাজ বিবি বিলকিস মাকানির সন্তান। সিংহাসন আরোহণের পূর্ব পর্যন্ত শাহজাদা খুররাম নামে পরিচিত ছিলেন। 1627 সালে পিতা জাহাঙ্গীরের মৃত্যুর পর তাঁর উত্তরাধিকারী হিসেবে সিংহাসনে আরোহণ করেন। তার শাসনামলে মুঘলরা স্থাপত্য এবং সাংস্কৃতিক গৌরবের শিখরে পৌঁছেছিল। দাদা আকবরের মতো তিনিও তার সাম্রাজ্য প্রসারিত করতে আগ্রহী ছিলেন। 1658 সালে তিনি অসুস্থ হয়ে পড়লে পুত্র আওরঙ্গজেব তাকে বন্দী করেন এবং বন্দী অবস্থায় 1666 সালে আগ্রা দুর্গে তার মৃত্যু হয়। তার রাজত্বের সময়কালের মুঘল স্থাপত্যের স্বর্ণযুগ ছিল। সম্রাট শাহজাহান লাল কেল্লা, শাহজাহান মসজিদ এবং তাঁর স্ত্রীর সমাধিসৌধ তাজমহল সহ অনেক স্মৃতিসৌধ নির্মাণ করেন। শাহজাহান মেওয়ারের রাজপুত ও দাক্ষিণাত্যের লোদীদের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেন। 1627 সালের অক্টোবরে জাহাঙ্গীরের মৃত্যুর পর শাহজাহান তার কনিষ্ঠ ভ্রাতা শাহরিয়ার মির্জাকে পরাজিত করে আগ্রার কেল্লায় নিজেকে পরবর্তী মুঘল সম্রাট হিসাবে ঘোষণা করেন। শাহরিয়ার ছাড়াও শাহজাহান সিংহাসনের অন্যান্য প্রতিদ্বন্দ্বী দাবিদারকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। শাহজাহান দাক্ষিণাত্য সালতানাতের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেছিলেন। তিনি পর্তুগিজ এবং সাফাভিদের সাথে যুদ্ধের নেতৃত্ব দেন। সভাপতিত্ব করেন যখন উসমানীয় সাম্রাজ্যের সাথে ইতিবাচক সম্পর্ক বজায় রাখেন। প্রথম জীবন সেনাপতি শাহজাহান মেবারের বিদ্রোহী রাজা রানা অমর সিংকে পরাজিত করেন ও মুঘলদের বশ্যতা শিকারে বাধ্য করেন। তিনি দাক্ষিণাত্যের লোদীদের দমন করেন এবং মুঘল সাম্রাজ্যের সীমা ঠিক রাখতে পিতা সম্রাট জাহাঙ্গীরকে সাহায্য করেন। জাহাঙ্গীর তার ওপর যারপরনাই খুশি হন। তাকে পরবর্তী সম্রাট ঘোষণা করেন এবং শাহজাদা খুররমকে শাহজাহান বা পৃথিবীর সম্রাট উপাধি দিয়ে দরবারের স্থায়ী সভ্য করে নেন। ঐতিহাসিকদের মতে এতে করে মহলের লোকেরা কেউ তাকে হিংসা করতে লাগল, কেউ তাকে তোষামত করতে লাগল, কিন্তু প্রকৃত অর্থে কেউই তাকে ভালোবাসত না। বিদ্রোহী রাজকুমার শাহজাহান ছিলেন সম্রাজী নূরজাহানের ভাই আসফ খানের জামাতা। তার ছোট ভাই শাহজাদা শাহরিয়ার ছিলেন সম্রাজী নূরজাহানের জামাতা শের আফগানের কন্যার স্বামী। শাহজাহান সন্দেহপ্রবণ ছিলেন যে তার অনুপস্থিতিতে শাহরিয়ারকে নূরজাহান সিংহাসনে বসাবেন। তাই সম্রাট জাহাঙ্গীর যখন অসুস্থ তখন তিনি পিতা ও ভাইদের এবং সম্রাজী নূরজাহানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। তিনি যুদ্ধে জয়ী হলেও এ সময় কান্দাহার পারস্যের নিকট মুঘলদের হাতছাড়া হয়। সম্রাট 1628-1658 শাহজাহানের সময় মুঘল বাহিনীর সৈন্য সংখ্যা 10 লক্ষে উন্নীত হয় এবং একে তৎকালীন বিশ্বের অন্যতম শক্তিশালী বাহিনীতে পরিণত করে। তাজমহল, লাল কেল্লা, দিল্লির শাহজাহানাবাদ শহর, পুরান দিল্লি প্রভৃতি নির্মাণশৈলীর কারণে তাকে প্রিন্স অফ বিল্ডার্স বলা হয়ে থাকে। মুঘল সাম্রাজ্যের প্রশাসন শাহজাহানের শাসনকালে ভারত বিশ্বের 2/4 জিডিপির যোগান দিত এবং সমসাময়িক বিশ্বে মুঘল ভারত ছিল সর্ববৃহৎ অর্থনীতির দেশ। তথাপি 1630 সালে দীর্ঘদিনের যুদ্ধ ও খরার কারণে দুর্ভিক্ষ দেখা দেয়। ওই সময়ে শাহজাহান লঙ্গর নামে এক ধরনের মেকশিফট কিচেন হাজারে হাজারে স্থাপন করে দুর্ভিক্ষ প্রতিরোধ করেন। এরকম মেকশিফট কিচেন লঙ্গরখানার চল এখনও আধুনিক ভারতবর্ষে রয়েছে। শিল্পকলা পৃষ্ঠপোষকতা শাহজাহান শিল্পকলার দারুণ পৃষ্ঠপোষক ছিলেন। তিনি পৃথিবীর স্মরণকালের শ্রেষ্ঠ সমাধিসৌধ আগ্রার তাজমহলও নির্মাণ করেন। সমসাময়িক বিশ্বের সবচেয়ে জনবহুল ও বিলাসবহুল শাহজাহানাবাদ শহর নির্মাণ করেন দিল্লির বুকে। লাল কেল্লা তৈরি করেন বর্তমানে, যেখান থেকে প্রতি বছর ভারতের প্রধানমন্ত্রী প্রজাতন্ত্র দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। পরবর্তী জীবন শাহজাহানের শেষ জীবন সুখের ছিল না। তিনি তার জীবনের শেষ 20 বছর আগ্রা দুর্গে পুত্র আওরঙ্গজেব কর্তৃক গৃহবন্দী হয়ে কাটান। তার জীবদ্দশায় আওরঙ্গজেব তার অবশিষ্ট পুত্র ও তাদের ঘরের নাতিদের হত্যা করেন।